नमस्कार बंधुरा आपनारा देखছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা। দাদা আপনি কি সরকারি কর্মী? ডিএ পাচ্ছেন না, মানে 35% যে ডিএ পাওনা রাজ্য সরকারের কাছে সেটা নানা মামলায় নানা জটে আটকে আছে বলে মন খারাপ? তাহলে একটু ছুটি কাটিয়ে আসুন। এই যে বড়দিনের ছুটি কোথাও একটু এই ঠান্ডার আবহে কোথাও ঘুরে আসুন। ঠান্ডা যদি পছন্দ না হয় তাহলে নিদেন পক্ষে এই পুরী কিংবা কাছের দীঘা ঘুরে আসুন, মনটা ভালো হয়ে যাবে। এইরকমই কিন্তু একটা ফর্মুলা রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হলো বলে অভিযোগ করছেন বিরোধীরা। ব্যাপারটা কি? ব্যাপার যেটা হয়েছে যে নবান্নর তরফে এদিন 26শে ডিসেম্বর ছুটির দিন ঘোষণা করা হয়েছে। 25 ডিসেম্বর যেহেতু রবিবার এবং 25 ডিসেম্বর তো ছুটি থাকেই, আর শনিবার তো এমনিতেই সরকারি কর্মচারীদের ছুটি। ফলে ওই 25শে ডিসেম্বরটা যেহেতু রবিবার পড়ে গেছে, সেই বড়দিনের ছুটিটা আপনার যাতে নষ্ট না হয় সেই কারণে রাজ্য সরকার 26 তারিখে ছুটি ঘোষণা করেছে। অর্থাৎ 24, 25, 26 তিন দিন বিন্দাস মন ভালো করার জন্য আপনি ঘুরে আসতে পারেন। ডিএ পাননি তো কি হয়েছে, ডিএ দেবে রাজ্য সরকার। মামলা মোকদ্দমা চলুক, মামলা মোকদ্দমায় কি দাঁড়ায়, সুপ্রিম কোর্ট কি বলে, হাইকোর্ট কি বলে, তারপরে না হয় একটা সমঝোতায় আসা যাবে, তারপরে না হয় একটা বনিবনা করা যাবে। কিন্তু তার আগে বাড়িতে মন খারাপ করে বউ বাচ্চা নিয়ে বসে থেকে তো লাভ নেই। যান না, একটা দিন ছুটি বাড়িয়ে দেওয়া হলো, আপনি ঘুরে আসুন। এমনটাই কিন্তু এই যে 26শে ডিসেম্বরের ছুটি রাজ্য সরকারের, সেই ছুটি নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা। এবং তারা যেটা বলছেন যে আসলে যেহেতু সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে রাজ্য সরকার অপরাগ, রাজ্য সরকারের কাছে টাকা নেই এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেশিরভাগই এখন এই রাজ্য সরকারের ডিএ নিয়ে টালবাহানায় একেবারে মন খারাপ করে বসে রয়েছে। ফলে শেষমেশ হাতিয়ার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে ছুটি, সেই ছুটিকেই তিনি সরকারি কর্মচারীদের সামনে পাতে করে তুলে দিয়েছেন। এবং বিরোধীদের আরও যেটা যুক্তি যে এই যে টাকার অনটন এবং টাকার অনটনের কারণে রাজ্য সরকারের ডিএ নিয়ে কচ্ছপের মাথার মতো ভেতর বাহির করা, সেটা পরিষ্কার হয়ে গেছে এই যে 26শে ডিসেম্বরের ছুটি সেই নির্দেশিকায়। কেননা এই যে 26শে ডিসেম্বরের ছুটির নির্দেশিকা, সেই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের অর্থ দপ্তর থেকে। তার মানে বিরোধীদের যেটা পরিষ্কার কথা সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের যে অখুশি ভাব, রাজ্য সরকারের উপরে যে বিরূপ মনোভাব, সেই মনোভাবটাকে এই পঞ্চায়েত ভোটের আগে একটু মলম লাগিয়ে দেওয়ার জন্য, একটু খুশি করে দেওয়ার জন্য, মন পাওয়ার জন্য একটা দিন বাড়তি ছুটি ঘোষণা করে দিলেন। এখন এতে রাজ্য সরকারি কর্মচারীরা কতটা খুশি হবেন সেটা পরের কথা, কিন্তু ছুটি পেলে কার না মন ভালো লাগে বলুন? সেই রকমই কিন্তু একটা অভিযোগ করছেন বিরোধীরা। তবে তারা এটাও বলছেন যে এই মমতা সরকারই কিন্তু যখন 2011 সালে ক্ষমতায় এসেছিল সেই সময় কিন্তু বাম আমলের সেই যে বন্ধের সংস্কৃতি, কথায় কথায় বন্ধ, সেই বন্ধের সংস্কৃতির বিরোধিতা করে যেটা যুক্তি দিয়েছিল যে এতে রাজ্যের প্রচুর ক্ষতি হয়, রাজ্য সরকারের আর্থিক ক্ষতি হয়, এমনকি রাজ্যের মানুষেরও ক্ষতি হয়, রাজ্য কিন্তু উন্নয়নের নিরিখে পিছিয়ে যায়। এখন সেই বামপন্থীরাই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন যে বন্ধের অধিকার তো তিনি কেড়ে নিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছেন এই যুক্তি দিয়ে যে এতে কর্মদিবস নষ্ট হয়, রাজ্যের উন্নয়ন পিছিয়ে যায়। কিন্তু এই যে লাগাতার একের পর এক বাড়তি ছুটি, সেই ছুটিতে কি কর্মদিবস নষ্ট হচ্ছে না? সেই ছুটিতে কি রাজ্যের উন্নয়ন গতি শ্লথ হচ্ছে না? এত সরকারি ছুটি, তারপরে আবার কোনো সরকারি ছুটি রবিবার পড়ে গেলে তারপরেও ছুটি, এত ছুটি ছুটি করে শেষ পর্যন্ত রাজ্যটাই ছুটিতে চলে যাবে না তো? এবং তারা এটাও বলছেন যে এই যে ছুটি ছুটি খেলা, সেই খেলাতে শেষমেশ এই রাজ্য সরকারটার ছুটি হয়ে যাবে না তো? এমনই কিন্তু প্রশ্ন তুলছেন সিপিএমের মতো বিরোধী দলের নেতারা। তবে বিজেপির মতো বিরোধীরা আরও এক পা এগিয়ে গিয়ে যেটা দাবি করছেন যে আসলে এই যে ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের মনোভাব, সেই মনোভাবে রীতিমতো এই তৃণমূল সরকার ভয় পেয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, আর ভয় পেয়েছেন বলেই তার মনে একটা চিন্তা কাজ করছে যে এই সরকারি কর্মচারীদের মন কি করে পাওয়া যাবে। এখন মন পেতে গেলে তো টাকা দিতে হবে, ডিএ দিতে হবে, তো সেই ডিএ দেওয়ার তো উপায় নেই। এই অবস্থাতে এই ছুটিটাই যেহেতু তার হাতে রয়েছে, ফলে সেই ছুটিটাকেই তিনি কাজে লাগাতে চাইছেন, হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে দাবি করছেন, অভিযোগ করছেন বিজেপির মতো বিরোধী দলের নেতারা। एखन बंधुरा ए विषये आपनादेर कि मतामत ता अवश्यई भिडियोटिर नीचे कमेंट बक्से लिखे जानाबेन। धन्यवाद।